আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই প্যাকেটটা আমার আম্মু বাংলাদেশ থেকে পাঠালো আমাদের জন্য। প্যাকেটটা ছোট, বাট ভালোবাসা অনেক বেশি। আসলে মায়েরা এমনই হয়, মায়ের তুলনা কারোর সাথেই করা যায় না। এই দুইটা প্যাকেট আমার আম্মু পাঠালো, এই যে উপরে আমার নাম লিখে দিল আমার আম্মু। আসলে আম্মুকে অনেক মিস করতেছি, প্রায় 4 বছর হয়ে গেল আম্মুর থেকে দূরে আছি। অনেকদিন আম্মুর হাতের রান্না খাই না, তাই আম্মু রান্না করে কিছু খাবার পাঠালো আমাদের জন্য। দেখেই মনটা ভরে গেল, অনেক খুশি লাগতেছে। অনেকদিন পর আম্মুর হাতের রান্না খাবো, তাই আসলে মায়ের হাতের রান্নার স্বাদই আলাদা। তো আমি প্যাকেটটা খুলতেছি, তারপর দেখাবো এই প্যাকেটগুলোর ভিতরে কি আছে। আসলে বেশি কিছু দেয় নাই, তবে যতটুকু দিল ততটুকুই আমার কাছে মনে হলো অনেক। এই তো কলা পাতায় মুড়িয়ে হাঁসের মাংস দিল। আসলে কলা পাতায় মুড়িয়ে যখন মাংসগুলা ডিপ করা হয় তখন লং টাইম ভালো থাকে। তো এই তো হাঁসের মাংস দিল, গুড়া মাছ মরিচ খোলা দিয়ে টান টান করে দিল, এটা আমি বেশি পছন্দ করি তাই। আর মুরগির মাংস দিল রান্না করে। আসলে গুড়া মাছটা দেখেই মনটা ভরে গেল, কারণ আমি গুড়া মাছ অনেক বেশি পছন্দ করি। এখানে তো গুড়া মাছ খাওয়া যায় না, ফ্রিজিং করাগুলো পাওয়া যায়, খেতে ভালো লাগে না। তাই তো আনার পরই আমার হাজব্যান্ড বলতেছে ও হাঁসের মাংস খাবে, তাই হাঁসের মাংস গরম করে নিলাম। আর আমার জন্য আমি গুড়া মাছটাকে গরম করে নিয়ে নিলাম, ঝটপট খেতে বসে যাব। দেখেই খাওয়ার জন্য মনটা চটপট করতেছে। এই তো আমার ছেলেকে দিয়ে দিলাম, ও খাচ্ছে, তারপর আমি আর আমার হাজব্যান্ড খাবো। আম্মুর কথা খুব মনে পড়তেছে, কবে যে আম্মুর সাথে দেখা হবে, কবে আবার আম্মুর হাতের রান্না খাবো। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার আম্মুকে ভালো রাখে, সুস্থ রাখে। এই তো খেতে বসে গেলাম, হাজব্যান্ডকে দিয়ে দিলাম, আমি গুড়া মাছ দিয়ে 1 প্লেট ভাত নিয়ে নিলাম, অনেক মজা লাগলো। অনেক দিন পর আম্মুর হাতের রান্না, অনেক মজা করে খেলাম।
তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।